जय जय देवी चरा चर सारे कुचो जुग शोभित मुक्ता हारे बिनारंजित पुस्तक हस्ते भगवती भारती विद्यां देही नमोस्तुते। ओम भद्रकाल्यै नमो नित्यं सरस्वत्यै नमो नमः वेद वेदान्तो वेदांग। गुड मर्निंग एंड वेलकम बैक टू माई चैनल। आशा करी अपनारा सबाई खूब भालो आछेन। आमी मोटामुटी भालोई आछी, माने 100% भालो ना थाकलो किन्तु अपेक्षाकृत भालो आछी। आर आज के होच्छे शनिवार आर एखन बाजे बेला 11:15। आर आज के सरस्वती पुजो, तो সেই জন্য বুঝতেই পাচ্ছেন যে সকালবেলা উঠে স্নান টান হয়ে গেছে। আজকে তো একটা বিশাল মানে বিশাল একটা ব্যাপার, কারণ মানে যারা স্টুডেন্ট তাদের কাছে একটু স্পেশাল ডে। অ্যাকচুয়ালি আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন আমাদের কাছেও এটা স্পেশাল ডে ছিল, তো এখন আমার ছেলের কাছে স্পেশাল ডে, কারণ আমার ছেলে স্টুডেন্ট। আর আমার ছেলে এই বছর প্রথমবার অঞ্জলি দিল, যেহেতু ওর 5 বছর বয়স হয়ে গেছে, এর আগে পর্যন্ত ও কিন্তু অঞ্জলি দেয়নি। তো আজকেই প্রথম মানে বছরই প্রথম ও অঞ্জলি দিল, আমি ওর সাথে অঞ্জলি দিলাম। তো সকালবেলা উঠে স্নান টান করে দুজনে মিলে অঞ্জলি টঞ্জলি দিয়ে এই মাত্র ঘরে ঢুকলাম। এই মাত্র বললে হয়তো ভুল হবে, আরও মিনিট 10 আগে ঘরে ঢুকেছি। ঢুকে দুষ্টুকে ব্রেকফাস্ট করালাম, মানে বুঝতেই পারছেন আজকে ব্রেকফাস্টে কতটা লেট হলো। তো আমি রঞ্জন দুজনেও ব্রেকফাস্ট করলাম, দুষ্টু অ্যাজ ইউজুয়াল সুজি খেয়েছে, আমি আর রঞ্জন দুজনে মুড়ি খেয়েছি। যাকে এইগুলো তো বলা হলো, এইবার আপনাদের সকলকে জানাই এটাকে কি বলে শ্রীপঞ্চমী। আমরা বলি, বাঙালিরা বলি শ্রীপঞ্চমী, অন্য জায়গায় বসন্ত পঞ্চমী এরকম কিছু বলা হয়। তো আপনাদের সকলকে জানাই শ্রীপঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা ও আমার আন্তরিক ভালোবাসা। আর আজকে কালকে তো জানেন আমাদের এখানে কি বিশাল বৃষ্টি, সকাল থেকে আর রাত্রি পর্যন্ত শুধু বৃষ্টি হয়ে গেছে। আমি তো ভাবলাম যা সরস্বতী পুজো তো গেল, কিন্তু সকালবেলা মানে উঠে আমি তো পুরো সারপ্রাইজ, দেখি যে একদম রোদ ঝলমল করছে আকাশ, মানে এতটা ক্লিয়ার আকাশ পাবো আজকে আমি ভাবিনি। কালকে সারা দিন যা বিতিগিশ্রী অবস্থা ছিল, সারাক্ষণ বৃষ্টি হয়ে যাচ্ছে, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, মানে সেই ইয়েতে আমি ভেবেছিলাম যে আজ এবছরের সরস্বতী পুজোটা হয়তো মাটি হয়ে গেল, কিন্তু দেখলাম যে না, সকালবেলা উঠে দেখলাম ভালো রোদ্দুর বেরিয়েছে, একদম ঝলমল করছে রোদ্দুর, বাইরেটাতে কিছুই দেখা যাবে না, মানে এতটাই রোদ্দুর, মানে চোখ ঝলসে যাওয়ার মতন রোদ্দুর আছে। যাকে আর আজকে রান্নাবান্নার বিশেষ কোনো চাপ নেই, কারণ পশ্চিমবঙ্গের মানে 50%-এরও বেশি মানুষের বাড়িতে আজকে একটাই পড়তে হয়, সে হচ্ছে খিচুড়ি। খিচুড়ি, বেগুন ভাজা, তার সঙ্গে কোনো ওই ছেঁচড়া টাইপের তরকারি হয়, আলু ভাজা হয়, এই সমস্তগুলোই হয়। তো আমার বাড়িতেও সেটাই হবে, খিচুড়ি হবে। আর আমার প্লেন খিচুড়ি হয়, আমি কখনোই মশলা দেওয়া খিচুড়ি করি না। মশলা দেওয়া খিচুড়ি এই জন্য করি না, কারণ দুষ্টুও মশলা দেওয়া খিচুড়ি খেতে চায় না, আর রঞ্জনও মশলা দেওয়া খিচুড়ি খায় না। ইনফ্যাক্ট রঞ্জন তো খিচুড়ি খেতে ভালোই বাসে না, যদি মশলা দেওয়া খিচুড়ি হয় তাহলে ও একেবারে সেটাকে ছুঁয়েও দেখবে না, আর যদি প্লেন খিচুড়ি হয় তাহলে ও সেটা খাবে। তো আমাকে বলেছে আজকে যে ও প্লেন খিচুড়িই খাবে, আমি বললাম যে ঠিক আছে, তাহলে তো আমার জন্য ভালোই হলো। তো খিচুড়ি করবো, এখন অব্দি কিছু কোটা বাছা কিছু হয়নি, গিয়ে কোটা বাছা করবো, করে খিচুড়িটা বানাবো। ঠিক আছে, চলুন লেগে পড়ি কাজে। তার আগে একটু ছাদে যাই, চুলটা শুকিয়ে নিই, চুলটা ভিজেই আছে। পাপা অত ফোন দেখিস না, বাবা অত ফোন দেখিস না রে, চোখ দুটো তো যাবেই। Thank you.
দেড়টা বাজে। এই মাত্র এখানটা দেখুন টাওয়ালটা শুকিয়ে দিয়েছে, রঞ্জনটা এসে গুটিয়ে দিয়ে চলে গেছে। আর রান্না হয়ে গেছে খিচুড়ি, আর যেটা সরস্বতী পূজায় মাস্ট সেটা হচ্ছে কুলের চাটনি আর আলু ভাজা বেগুন ভাজা। এটা আলু বেগুনটা এখন রঞ্জন ভাজছে। এখানে রঞ্জন বাবু আলু বেগুন ভাজবে, আর এখানে আমার খিচুড়ি হয়ে গেছে, খিচুড়ি। আর এইদিকে করেছি কুলের চাটনি, কুলের চাটনিটা গরম আছে। এই যা কুলের চাটনি ঠেলছে রঞ্জনটা পিছন দিক থেকে, জানেন। আজকে সরস্বতী পুজো তো, রাস্তা দিয়ে সব এইটুকু টুকু সাইজ, দুষ্টুর মতন দুষ্টুর সাইজের সরস্বতী ঠাকুর যাচ্ছে, জীবন্ত সরস্বতী ঠাকুর। বেশ হলুদ হলুদ সব শাড়ি পরেছে, শাড়ি পরে চুল ছেড়ে সাজুগুজু করে আর যাচ্ছে। কি ভালো লাগে এগুলো আমার দেখতে, আমার খুব মানে আমার ভীষণ ভালো লাগে এই ছোট ছোট মেয়েরা এরকম শাড়ি পরে যায়, খুব ভালো লাগে। ছোটবেলায় আমি এভাবে শাড়ি পরে যেতে পারতাম না, কারণ সরস্বতী পুজো মানেই আমার জ্বর। ছোটবেলা থেকেই দেখে এসেছি যখন যেদিনই সরস্বতী পুজো আমার জ্বর। আমার দিদি ভাই এরা সবাই স্নান টান করে সকালবেলা হলুদ ফলুদ মেখে রেডি হতো, আর আমি এদেরকে হাঁ করে দেখতাম, কারণ আমার জ্বর, আমার তো সব কিছু হবে না। প্রত্যেক বছর হতো, প্রত্যেক বছর, জানি না মা সরস্বতীর আমার প্রতি কি ছিল, প্রতি বছর জ্বর হতো। তারপর আবার একটু বড় হওয়ার পর থেকে ওটা অবশ্য হয়নি। ঠিক আছে, চলুন রঞ্জন ভাজুক, বেগুন আলু ভাজা হলে তারপরে গিয়ে খাবো খিচুড়ি আর বেগুন ভাজা, আলু ভাজা আর কুলের চাটনি। ঠিক আছে, আর দুষ্টুকে দেখবেন, এ দেখুন গেম খেলে যাচ্ছে, সারাক্ষণ গেম খেলে যাচ্ছে। ডিলিট করবো আমি গেমটা, পাপা ডিলিট করবে কি, আমি ডিলিট করে দেবো। ওদিকে নাম উঠবে, আমি তোমায় লাইটটা মারলাম। ও আচ্ছা, আমার হয়ে গেছে। ও থ্যাংক ইউ। গুড ইভিনিং। এখন না কটা বাজে দাঁড়ান দেখি, ছটা বাজতে পাঁচ মিনিট বাকি। দুপুরবেলা শুয়েছিলাম, তো দুপুরবেলা না বলতে পারেন বিকেলবেলা শুয়েছিলাম, তো মশারি তো টাঙাতেই হয় এই সময়, কারণ মশারি যদি না টাঙাই তাহলে তো বুঝতেই পারছেন যে আর মশার জ্বালায় একটুও শুতে পারবো না, তো সেই জন্য মশারি টাঙিয়ে শুয়েছিলাম। এখন উঠে পড়েছি, তো রঞ্জন একটু আগেই উঠেছে, আর আমাদের বাড়িতে তো আজকে গোটা রান্না হয়, তো সেই গোটা রান্নার আয়োজন চলছে। আয়োজন হয়ে গেছে দুপুরবেলায়, সমস্ত কাটাকাটি বাছাবাছি যা করা সেটা হয়ে গেছে। জানিন হয়তো সবার বাড়িতেই, কাদের বাড়িতে হয় জানি না, অনেকের বাড়িতেই হয়, তো আমার বাপের বাড়িতে এইগুলো নেই, আমার শ্বশুর বাড়িতে আছে। তো যাই হোক, তো গোটা রান্না হচ্ছে। রঞ্জনী সাধারণত অনেক তো হয়, ধরুন না পুরো সব এস্টিমেট বলতে পারবো না, যেটুকু শুনেছি 14 কেজি শাক এসছে, 2.5 কেজি সিম এসছে, আর তারপরে বেগুন, কড়াইশুঁটি, রাঙালু, আলু, মানে এগুলো তো আছেই। আলু কত কেজি এসছে আমি বলতে পারবো না, তবে যা কাটা আছে দেখলাম, দেখে মনে কম করে হলেও তো 5 কেজি হবেই, 5 কেজির বেশি তো হয়তো কম নয়। তো যাই হোক, ওগুলো আছে, এই সমস্ত কিছু আছে। রঞ্জন রান্নায় লেগে পড়েছে, সাধারণত নাড়ানাড়িগুলো রঞ্জনই করে, আর
কতটা মশলাপাতি লাগবে, আদা কত লাগবে, আরো সমস্ত কিছু মশলা দেয়, লঙ্কা ফোড়ন কি দেয়া হবে, এই সমস্ত কিছুগুলোই কাকিমা দেখে, রঞ্জনের মা দেখে, এরা সমস্ত কিছুগুলো দেখে নেয়। তো অলরেডি শুরু হয়ে গেছে, চলুন আপনাদেরকে দেখাই, ঠিক আছে, যে কি হচ্ছে। ওদিকে বজ্রটিমাদের ওদিকেও হচ্ছে, কিন্তু বজ্রটিমাদের ওদিকে মানে হয়ে গেছে কিনা আমি জানি না, কারণ বজ্রটিমারা একটু সকাল সকাল বসিয়ে দেয় রান্নাটা, তো সেই জন্য বলতে পারবো না বজ্রটিমাদের ওদিকে শুরু হয়ে গেছে কি শেষই হয়ে গেছে। তো যাওয়া যাক নিচে, গিয়ে দেখা যাক কি অবস্থা, কি হচ্ছে কি না হচ্ছে, ঠিক আছে চলুন। এদিকে গোটা রান্না তো চলছে, এখনো নাড়ানাড়ি করছে, রঞ্জন এ করছে, কাকিমা বেগুন ঢেলে দিল। এই কাকিমা, রঞ্জন, আমার শাশুড়ি, এরা সবাই মিলে আর কি গোটা রান্নাটা করছে। এখানে কাকিমা শাক দিয়ে দিল, কত 14 কেজি শাক এসছে। আর এদিকে হচ্ছে বজ্জেঠিমারা করছে, বজ্জেঠিমা সেজ্জেঠিমা, এটা হচ্ছে আমার যা জয়শ্রী, ও গোটা রান্না করছে, এদিকে নাড়ছে এরকম বড় ডেচকিতে, আবার এদিকেও এক ডেচকি বসানো রয়েছে। এখানে সেজ্জেঠিমা করছে, এবার সেজ্জেঠিমা ঢাকাটা খুলেছে, ধোঁয়া ভর্তি পুরো একদম, মানে এত স্টিম, এখানেও এক ডেচকি হচ্ছে, মানে আমাদের বাড়িতে মোট 3 ডেচকি হয়েছে গোটা রান্না, জানেন কত বলুন তো। এদিকের অবশ্য পরিমাণটা আমি বলতে পারবো না, এদিকের পরিমাণটা আমি ঠিক জানি না, তবে ওদিকের পরিমাণ তো বললাম। তুতু বসে আছে, সঙ্গে বসে আছে আমার পিসি শাশুড়ি, এখানে মুখ কড়াই দিচ্ছে কাকিমা, মুখ কড়াই দেয়, কড়াইশুঁটি দেয়, কড়াইশুঁটি গোটা দেয়, কড়াইশুঁটি ছাড়িয়ে দেয়, আরও কত রকমের কড়াই আছে, সে সমস্ত কড়াই টড়াইগুলো দেয়, দিয়ে করে, খুব ভালো লাগে। আমি তো খেতে খুবই পছন্দ করি, সত্যি কথা বলতে কি আমার খুবই ভালো লাগে। তুতু ছবি তুলছে গোটা রান্নার, এইবার ওই এগুলো দিল, শিমগুলো 2.5 কেজি শিম আছে, তো ওই শিমগুলো দিয়ে দিল, কত এবার কড়াইশুঁটি দেবে, কাকিমা ধরে দাঁড়িয়ে আছে, এইবার কাকিমা কড়াইশুঁটিও দিয়ে দিল, দিয়ে এখনও অনেক বাকি রয়েছে, এইবার দিয়ে নাড়ানাড়ি করবে, করতে করতে হয়ে যাবে, মশলাপাতি সমস্ত দিয়ে হয়ে গেছে, এবার শুধু নাড়ানাড়ি করবে আর ওই সেদ্ধ হলেই নামিয়ে নেবে, চাপা দিয়ে দিয়েছে, এরপরে সেদ্ধ হয়ে যাবে। এতো মোটামুটি হয়েই গেছে সেদ্ধ, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে বোঝাই যাচ্ছে, তো এবার একটু নাড়ানাড়ি করে আর তারপরে নামিয়ে নেবে, তাহলেই হয়ে গেল গোটা সেদ্ধ। আজকে রাত্রের মেনু হচ্ছে গোটা সেদ্ধ আর মুড়ি, সবাই তাই খাবে, আমরা সবাই তাই খাবো, গোটা সেদ্ধ আর মুড়ি। এই মাত্র গোটা রান্না কমপ্লিট হলো, আর এই যে দুষ্ট এখানে বসে ঠাকুরের প্রসাদ খাচ্ছে, ওদিকেরও গোটা রান্না আপনাদের দেখিয়েছি হয়ে গেছে, ওদিকেও আর এদিকেও হয়ে গেছে। এই যে এক বাটি নিয়েও এসেছি, নিয়ে এসেছি মানে ওটা সেজ্জেঠিমা দিয়েছে খেতে, তো খাবো। এদিকে মশারিটা এখন একটা টোনা টাঙানো আছে, ওটা তোলা হয়নি, এতক্ষণ বাইরে ছিলাম, আর আমি কাফটা নিয়ে নিচে নামতে ভুলে গেছি, তো কাফটা আমার বাঁধা হয়নি, তো যদিও আমি ভেতরটাতেই ছিলাম, বাইরেটাতে যাইনি, বাইরেটাতে রঞ্জন কাকিমা ওরা সবাই রান্না টান্না করছিল, আর আমি ভেতরটাতে পিসির সাথে বসেছিলাম, বসে বসে গল্প করছিলাম। আপনাদেরকে তো দেখালাম আমি যে কিভাবে গোটা রান্না হয়েছে, কত কিছু এসছে। এদিকে আবার গান বাজছে, সরস্বতী পুজো বুঝতেই পাচ্ছেন, এই দিকটা করে গান বাজছে। আজকে মায়ের কাছে যাবো ভেবেছিলাম, কিন্তু মায়ের কাছে যেতে পারিনি আলটিমেট, না এইগুলো সমস্ত গোছাবো, চুলটুলো বাঁধবো, এই সমস্ত কাজগুলো বাকি আছে, আর আমার কথাবার্তা আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সদা সর্বদা হাসতে থাকবেন, জীবনের প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্ত এনজয় করে কাটাবেন। ওকে, টাটা টাটা, গুড নাইট।